টাঙ্গাইলের মধুপুরে ইগল পরিবহনে বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় ডাকাতির মূল পরিকল্পনাকারী রতন সহ ওই চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দর্শক, এ বিষয়ে কারণবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। ডাকাতি সংগঠিত হয় সেখানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা পুলিশ গ্রেপ্তার করেছে, বাকি 10 জনকে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার নেতৃত্বে র‍্যাব 12 এবং র‍্যাব 14 আভিযানিক দল ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করলে গতকালকে বিকাল থেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা বাকি 10 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। উক্ত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় যে কয়েকজন ছিল সবাইকেই গ্রেফতার করা হয় এই অভিযানের মাধ্যমে। উদ্ধার করা হয় ডাকাতিকালে ভিকটিমদের কাছ থেকে নেয়া 20টি মোবাইল ফোন, কিছু রূপার চুরি এবং কিছু মোবাইল সিম এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি খুর। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই সংঘবদ্ধ ডাকাতির পরিকল্পনা সম্পর্কে আমরা জানতে পারি। এই যে সংঘবদ্ধ ডাকাতি সংগঠিত হয়েছে, এই ডাকাতির মূল পরিকল্পনাকারী হচ্ছে রতন। আমরা এই রতন সহ বাকি যে 9 জন তাদের 10 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় এই ডাকাতির পরিকল্পনাটি 3 দিন পূর্বে হয়, যেখানে রতন, রাজা সহ এখানে আরও 3-4 জন তারা নিজেরা সলা পরামর্শ করে যে 2 আগস্ট সন্ধ্যায় তারা সিরাজগঞ্জে যে মোড়টি রয়েছে যেখানে ঢাকাগামী কোনো একটি বাসে তারা ডাকাতি করবে, এরকম একটি পরিকল্পনা তারা নিয়েছিল। পরিকল্পনার অংশ হিসেবে রাজা, রতন, সেখানে আওয়াল, নুরুন্নবী এবং মান্নান তারা লোক সংগ্রহ করার বা ডাকাতি কাজে অংশগ্রহণ করার জন্য যে জনবল সেটি সংগ্রহ করার দায়িত্ব নেন। দর্শক, এতক্ষণ কারণবাজার থেকে র‍্যাবের সংবাদ সম্মেলনের অংশ বিশেষ দেখছিলেন।